হাই স্টুডেন্টস আজ আমে আমি পড়া র তিরিশ গোটি মল্টিপুল চয়েস এবং ওয়ান লাইন রট কোশ্চিন তো এটি আমি কভর করা গণতন্ত্রর অর্থ সংজ্ঞা প্রত্যক্ষ গণতন্ত্র সাধন প্রণালী ও পরোক্ষ গণতন্ত্র যা কি আমার পরীক্ষার আসা সম্ভাব্য প্রশ্ন তুমি মানে তো সমস্ত জাঁথি প্রশ্ন আসব তেণু এই তিরিশ গোটি সর্ট কোশ্চিন তোমায় অতি গুরুত্বপূর্ণ যদি এপর্যন্ত তুমি মানে চ্যানেলটি সবসক্রাইব করে নাহ এমিটি শৈক্ষিক পাইবা পাই প্রথমে চ্যানেলটি সবসক্রাইব করে নিও যদি ভিডিওটি ভালো লাগুচি ভিডিওটি লাইক কর ও নিজ বন্ধু মধ্যে শেয়ার কর এবং কমিটি ভিডিও তুমি দরকার মতো কমেন্ট বক্সরে কমেন্ট করে জনাও তো আরম্ভ করা প্রথম প্রশ্নটি হেলা ডেমোক্রেসি শব্দটি কেউ গ্রিক শব্দর আনিত চারিগোটি সম্ভাব্য উত্তর হল ডেমোস ও ক্রাটস বি হল ডেমো ও ক্রাশি সি হল ডেমোস ও ক্রাসি এবং ডি হল ডেমো ও ক্রাশিয়া সঠিক উত্তরটি হল এ ডেমোস ও ক্রাটস দ্বিতীয় প্রশ্নটি হল ডেমোসর অর্থ কণ এ শাসন বি তন্ত্র সি গণ বা জন এবং ডি ব্যবস্থা সঠিক উত্তরটি হচ্ছে সি গণ তৃতীয় প্রশ্নটি হল কি যে সরকারের প্রত্যেক ব্যক্তির অংশ থাকে তাহা হচ্ছে গণতন্ত্র এ ডাইসি বি আরিষ্টোটল সি ব্রাইস ও ডি সিল্লি সঠিক উত্তরটি হচ্ছে ডি সিল্লি নেক্সট প্রশ্ন গণতন্ত্র হচ্ছে অযোগ্যতার শাসন এই উক্তিটি কিয়ে কি ଏ ଲିଙ୍କନ ବି ଫଗେଟ୍ ସି ମାକ୍ସେ ଓ ଡି ମାକ୍ ଆଇଭର୍ ସଠିକ୍ ଉତ୍ତରଟି ହେଉଛି ବି ଫଗେଟ୍ ଏହି ଉକ୍ତିଟି ଫଗେଟ୍ଙ୍କ ଉକ୍ତି ଥିଲା ପଞ୍ଚମ ପ୍ରଶ୍ନ ନିମ୍ନୋକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଟି ଗଣତନ୍ତ୍ରର ବିକାଶରେ ସହାୟକ ହୋଇନଥିଲା ଏ ଗୌରବମୟ ବିପ୍ଲବ ଇଂଲଣ୍ଡରେ ହୋଇଥିଲା ବି ଋଷ ବିପ୍ଲବ ସି ଆମେରିକା ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମ ଓ ଡି ଫରାସୀ ରାଷ୍ଟ୍ର ବିପ୍ଳବ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତରଟି ହେଉଛି ବି ଋଷ ବିପ୍ଳବ ଗଣତାନ୍ତ୍ରିକ ଧାର ବିକାଶରେ ଅନ୍ୟ ଯେଉଁ ତିନୋଟି ଅଛି ଏହି ତିନୋଟି କ୍ରମ ବିକାଶରେ ସାହାଯ୍ୟ କରିଥିଲେ ଷଷ୍ଠ ପ୍ରଶ୍ନଟି ହେଲା ନିମ୍ନୋକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଠାରେ ପ୍ରଥମେ ଗଣତନ୍ତ୍ର ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଏ ଫ୍ରାନ୍ସ ବି ଋଷ ସି ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକା ଓ ଡି ଇଟାଲୀ ସଠିକ୍ ଉତ୍ତରଟି ହେଉଛି ସି ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକା ସପ୍ତମ ପ୍ରଶ୍ନ କିଏ ଗଣତନ୍ତ୍ରର ଉଦାରବାଦୀ ତତ୍ଵର ସମର୍ଥକ ଥିଲେ ଏ ହବ୍ସ ବି ଜନ୍ ଲକ୍ ସି ବେନ୍ଥାମ ଏବଂ ଡି ଜେ ଏସ୍ ମିଲ୍ସ ଏବଂ ଇ ହେଉଛି ଉପରୋକ୍ତ ସମସ୍ତେ ସଠିକ୍ ଉତ୍ତରଟି ହେଉଛି ଇ ଉପରୋକ୍ତ ସମସ୍ତେ କାରଣ ଏହି ସମସ୍ତ ଦାର୍ଶନିକମାନେ ଉଦାରବାଦୀ ତତ୍ଵର ଜଣେ ଜଣେ ସମର୍ଥକ ଥିଲେ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନ କିଏ ଗଣତନ୍ତ୍ରର ମାର୍କସିଆନ୍ ବା ମାର୍କସବାଦୀ ତତ୍ଵର ପ୍ରବର୍ତ୍ତକ ଥିଲେ ଏ ଆରିଷ୍ଟୋଟଲ ବି ଫ୍ରେଡ୍ରିକ୍ ଏଞ୍ଜେଲ ସି ମସକ୍ ଏବଂ ଡି ବର୍ଣ୍ଣହାମ୍ ସଠିକ୍ ଉତ୍ତରଟି ହେଉଛି ବି ଫ୍ରେଡ୍ରିକ୍ ଏଞ୍ଜେଲ ସେ କାର୍ଲମାର୍କସଙ୍କ ସହିତ ମିଶି ଏହି ମାର୍କସବାଦୀ ତତ୍ଵର ପ୍ରବର୍ତ୍ତନ କରିଥିଲେ ନବମ ପ୍ରଶ୍ନ ଗଣତନ୍ତ୍ରର ପ୍ଲୁରାଲିଷ୍ଟ ଥିଓରୀର ସମର୍ଥକ କିଏ ଥିଲି ଏ କାର୍ଲମାର୍କସ B. Forget, C. Lord Bryce O. D. Satori तो सटीक उत्तर टी हो ची D. Satori दसम प्रस्न निम्नोक्त मध्यरू क्यों देशरे प्राचीन समयरे गणतंत्रिय सासन प्रचलित थिला A. Greece B. Chin C. Misar O. D. Spain सटीक उत्तर टी हो ची A. Greece प्राचीन ग्रीस रो सिटी स्टेट्स बा नगर राज्य गुड़ी करे ଗଣତନ୍ତ୍ରୀୟ ଶାସନ ବ୍ୟବସ୍ଥାର ପ୍ରଚଳନ ଥିଲା ଏକାଦଶ ପ୍ରଶ୍ନ ଗଣତନ୍ତ୍ର କେତେ ଭାଗରେ ବିଭକ୍ତ ଏ ଚାରି ଭାଗ ବି ତିନି ସି ଦୁଇ ଏବଂ ଡି ଛଅ ଭାଗ ସଠିକ ଉତ୍ତରଟି ହେଉଛି ଦୁଇ ଭାଗ ଏହା ପ୍ରତ୍ୟକ୍ଷ ଓ ପରୋକ୍ଷ ଗଣତନ୍ତ୍ର ରୂପେ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ ଅଟେ ଦ୍ୱାଦଶ ପ୍ରଶ୍ନ ନିମ୍ନୋକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଟି ପ୍ରତ୍ୟକ୍ଷ ଗଣତନ୍ତ୍ରର ସାଧନ ପ୍ରଣାଳୀ ନୁହେଁ ଏ ଗଣମତ ବି গণ উদ্যোগ সি জনশাসন ও ডি প্রত্যাহার সঠিক উত্তরটি হচ্ছে সি জনশাসন নেকসট প্রশ্ন কাহকু পিপুলস ভিটো বলি কুহা যাই এ গণ উদ্যোগ বি গণমত সি প্রত্যাহার ও ডি জনশাসন সঠিক উত্তরটি হচ্ছে বি গণমত নেক্সট প্রশ্ন কেউ থেকে সাধারণ নগরিক আইন প্রস্তুত পাই। ନିଜ ଆଡ଼ୁ ପ୍ରସ୍ତାବ ଦେଇଥାନ୍ତି ଚାଲୋଟି ସମ୍ଭାବ୍ୟ ଉତ୍ତର ହେଲା ଏ ବ୍ୟବସ୍ଥାପିକା ବି ପ୍ରତ୍ୟାହାର ସି ଗଣ ଉଦ୍ୟୋଗ ଓ ଡି ଗଣମତ ସଠିକ ଉତ୍ତରଟି ହେଉଛି ସି ଗଣ ଉଦ୍ୟୋଗ ବା ଇନିସିଏଟିଭ୍ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନ ହେଲା କେଉଁ ବ୍ୟବସ୍ଥାରେ ନାଗରିକମାନେ ନିଜ ପ୍ରତିନିଧିମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଆଇନ ପ୍ରସ୍ତୁତ କରିଥାନ୍ତି এর সঠিক উত্তরটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র নেক্সট প্রশ্ন কেউ ব্যবস্থায় নীতি নির্ধারণ ও আইন প্রণয়ন নগরিক মানে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করে থাকে উত্তরটি হইচ প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার নেক্সট প্রশ্ন কি গণতন্ত্র হচ্ছে লোক মান লোক ও লোক মানুষ সরকার সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকার পূর্বতন রাষ্ট্রপতি আব্ৰাহম লিংকন এই উক্তিটি কৰিলে নেক্সট প্ৰশ্ন হ'ল প্ৰাচীন ভাৰতৰ কেওাৰে গণতন্ত্ৰীয় শাসন ব্যৱস্থা প্ৰচলিত উত্তৰটি হ'ল প্ৰাচীন ভাৰতৰ জনপদগুড়িকৰে স্পেচিয়লি ষোড়শ মহজনপদ সময় ভজি অ মল্ল মাহজনপদৰে এই ব্যৱস্থাৰ প্ৰচলন থাক প্ৰশ্ন বিশুদ্ধ গণতন্ত্ৰ কাহ যায় সঠিক উত্তৰটি হেঁচা প্ৰত্যক্ষ গণতন্ত্ৰ কু বিশুদ্ধ গণতন্ত্ৰ কোৱা যায় কাৰণ এই নাগৰিক মানে প্ৰত্যক্ষ ভাৱেৰে শাসন প্ৰক্ৰিয়া সৈতে জড়িত হৈ পাৰি থাকে নেক্সট প্ৰশ্ন কেও ব্যৱস্থাৰে আইন কাৰ্যকাৰী হোৱা পূৰ্ জনমতাই প্ৰেৰণ কৰা যায় সঠিক উত্তৰটি হেৰি প্ৰত্যক্ষ গণতন্ত্ৰ ক্ষেত্ৰৰে হৈ থাকে নেক্সট প্ৰশ্ন কেউ গণতন্ত্র বৃহৎ রাষ্ট্রপ্রাই উপযোগী অটে পরোক্ষ গণতন্ত্রটি বৃহৎ রাষ্ট্রপ্রাই উপযোগী অটে এবং প্রত্যক্ষ গণতন্ত্র কেবল ক্ষুদ্র রাষ্ট্রগুড়ি উপযোগী হয়ে থাকে নেক্সট প্রশ্ন আইন কার্যকারী হওয়া পূর্বর নগরিক মান মতামত প্রেরণা কণ কে সঠিক উত্তরটি হলো গণমত বা আমি তাকে ইংরাজীবনে কোয়াইপার রেফার্ডম চব্বিশ নম্বর প্রশ্ন ଗଣମତ କେତେ ପ୍ରକାରର ଓ କ'ଣ କ'ଣ ଗଣମତ ସାଧାରଣତଃ ଦୁଇ ପ୍ରକାରର ଏବଂ ତାହା ବାଧ୍ୟତାମୂଳକ ଓ ଇଚ୍ଛାଧୀନ ଗଣମତ ରୂପେ ବିଭକ୍ତ ହୋଇଥାଏ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରସଙ୍ଗ ଗୁଡ଼ିକୁ ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠ ମତ ଦ୍ୱାରା ସମାଧାନ କରିବା ପାଇଁ ହେଉଥିବା ମତଦାନକୁ କ'ଣ କୁହାଯାଇଥାଏ ସଠିକ୍ ଉତ୍ତରଟି ହେଉଛି ଗଣମତ ବା ପ୍ଲେବିସାଇଟ୍ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନ গণ উদ্যোগ কে ভাগরে বিভক্ত ও কণ। সঠিক উত্তরটি হচ্ছে এহা দুই ভাগরে বিভক্ত এবং ব্যবস্থিত বা ফর্মুলেটেড ইনিশিয়েভ কে এবং অন্যটি হল অব্যবস্থিত বা অনফর্মুলেটেড ইনিশিয়েভ সতাইশ নম্বর প্রশ্ন কেউ গণ উদ্যোগরে আইন র সম্পূর্ণ বর্ণনা করা পড়ে থাকে ତ ଏହା ହେଉଛି ବ୍ୟବସ୍ଥିତ ବା ଫର୍ମୁଲେଟେଡ୍ ଗଣ ଉଦ୍ୟୋଗରେ ଆଇନର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଟିକିନିକି ଚିଠା ଦେବାକୁ ପଡ଼ିଥାଏ ଅଠେଇଶତମ ପ୍ରଶ୍ନଟି ହେଲା କେଉଁ ଗଣ ଉଦ୍ୟୋଗରେ ବିଧେୟକ ପ୍ରସ୍ତୁତ ନକରି ଆଇନର ସମ୍ୟକ୍ ସୂଚନା ଦେଲେ ଆଇନ ପ୍ରସ୍ତୁତି କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ ହୋଇଥାଏ ଏହା ଅବ୍ୟବସ୍ଥିତ ଗଣ ଉଦ୍ୟୋଗରେ ହୋଇଥାଏ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନ নির্বাচিত প্রতিনিধি কু নিজ কার্যকাল পূর্ব প্রত্যাহৃত করি ব্যবস্থা কু এহা প্রত্যাহার বা রিকল বলি রিকলি কুহযাই এবং এহা এ প্রত্যক্ষ গণতন্ত্র এক মুখ্য মাধ্যম নেক্সট বা শেষ প্রশ্ন কেউঠে প্রত্যাহার ব্যবস্থা প্রচলিত অ্যা সুইজরল্যান্ড রতোটি স্থানরে এবং। युएसए र राज्य रे प्रचलित तो, अझ तो भिडियो समाप्त होला आशाकुँछ भिडियो तुम को लाइक ला, करो भागला निजो बंधु मानन को मध्ये कदि एपर्न्त तुमे यही च्याने सब्सक्राइब गरि नह एमि शैक्षिक भिडियो गुडिक पाहाति को सब्सक्राइब करो धन्यवाद